এই মুহূর্তে ত্রিপুরাতে আবারও বিজেপির বাইক বাহিনীর দাপট। সরাসরি কংগ্রেস নেতার বাড়িতে হামলা চালায় বিজেপির দুষ্কৃতীরা। এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে জটিলতা। সরাসরি আমরা জিরানিয়া থেকে প্রতিবেদনটি তুলে ধরেছি। মধ্যরাত্রিবেলায় আচমকা কংগ্রেস নেতা কেশব সরকারের বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা। সুদীপ রায় বর্মন বলেন, আইনের শাসন নেই, শাসকের রাজত্ব চলছে। জেলাশাসক, বিডিও এবং থানার ওসি বিজেপির দলদাস হয়ে কাজ করছেন। আইনের শাসন নেই, শাসকের রাজত্ব চলছে। যা লুটেরাদের রাজত্বেই এমনই ভয়ঙ্কর খেলা করছে শাসক গোষ্ঠী বিজেপি, নির্লজ্জিত শাসক দল। আপনারা দেখতে পাচ্ছেন কেশব সরকারের বাড়িতে এবং তার গাড়িতে হামলা, অকথ্য ভাষায় গালিগালাজ, পরিবারকেও মারধর শুরু করে, টাকা পয়সা লুটপাট করে দুষ্কৃতীরা। সরাসরি কংগ্রেস নেতৃত্ব এবং কংগ্রেস সমর্থকরা জানিয়ে দিয়েছেন, 18-তে ছিল ভুল, আর নয় পদ্মফুল। কেশব সরকারের বাড়িতে হামলা, পুলিশ এখনও অবধি দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারে না। পুলিশ দলদাস, পুলিশ এখন কি বিজেপির মন্ত্রীদের প্রধান উপপ্রধানের মতো কাজ করছে বলে জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। কেশব সরকারের বাড়িতে হামলা চালায় বিজেপির বাইক বাহিনী।